ডিসেম্বর মাসের এক তারিখ থেকেই আর মোবাইলে আসবে না ওটিপি ফলে কোটি কোটি গ্রাহকরা বিপাকে পড়তে চলেছে এই ওটিপি না আসার কারণে ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে রেশন কার্ড আধার কার্ড এমনকি ডেলিভারি পরিষেবাতে পর্যন্ত এর কিন্তু প্রভাব পড়তে পারে এবং অনেক মানুষরা অসুবিধায় পড়তে পারেন তবে এই নিয়মটা কাদের জন্য কার্যকর করা হচ্ছে কেন কার্যকর করা হচ্ছে এই বিষয়ে ট্রায়ের তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলা ঘন্টা অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো সিম কার্ড ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নতুন আপডেট দেখুন বলা হয়েছে বিপাকে কোটি কোটি মোবাইল ইউজাররা এক ডিসেম্বর থেকেই ফোনে আর আসবে না ওটিপি সতর্ক করলো জিও এয়ারটেল ভোডাফোন তো বুঝতে পারছেন বর্তমানে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু আপনার মোবাইলে আর কোনো রকম কোনো ওটিপি আসবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন ব্যাংকিং লেনদেনের থেকে শুরু করে বিভিন্ন জিনিস ডেলিভারি করার জন্য কিন্তু যে সমস্ত ওটিপির প্রয়োজন হয় বা আধার কার্ড ব্যবহার করা রেশন কার্ড ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্ত ওটিপির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন তো এই বিষয়ে কী কী আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে বলা হয়েছে বিপাকে পড়তে চলেছে কোটি কোটি মোবাইল ইউজার নভেম্বর মাসের এক তারিখ থেকে ইতিমধ্যে ওটিপি এবং ডেলিভারি ওটিপি মেসেজ নাও মিলতে পারে এমনটাই কিন্তু জানা গিয়েছিল তবে সময়ের পরিবর্তন করা হয়েছে ওটিপি ছাড়া পেমেন্ট বা অনলাইনে ডেলিভারি নেওয়া যাবে না ফলে বিপদে পড়বেন অনেকেই যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম অনলাইন পেমেন্ট বা ধরুন আপনি কোনো ইউপিআই আইডি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মোবাইলে যে ওটিপিগুলো আসে সেগুলো কিন্তু আর যদি না আসে সমস্যায় পড়তে পারেন ব্যাঙ্কিং ক্ষেত্রে আর ডেলিভারি করার সময় ধরুন আপনি আমাজন বা যদি আপনি থেকে কোনো কিছু অর্ডার করে থাকেন সেক্ষেত্রে সেটা রিসিভ করার আগে দেখবেন আপনার মোবাইলে একটা করে ওটিপি আসে বা কোড আসে সেগুলো কিন্তু যারা ডেলিভারি বয়রা আসে তাদেরকে দিতে হয় ফলে ওটিপি যদি না আসে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন আর দেখুন সেই জন্যই বলা হয়েছে ওটিপি সহ সমস্ত বাণিজ্যিক মেসেজের ক্ষেত্রে টেস্টেবিলিটি নির্দেশিকা বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে আরও এক মাস সময় বাড়ালো ট্রাই তো বুঝতে পারছেন ইতিমধ্যে এই যে নিয়মগুলো সবাইয়ের জন্য অবশ্য নয় মূলত যারা ব্যবসা করতে চাইছেন ধরুন মোবাইল ফোনে কেউ মেসেজে মেসেজ পাঠাবেন মেসেজের মাধ্যমে তার প্রোডাক্টের বিষয়ে জানাবেন বা কেউ কল করবে কল করে তার প্রোডাক্টের বিষয়ে জানাবে সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে নিয়ম হয়েছে যে তার জন্য আপনাদেরকে আগে এই টেলিকম অপারেটরদের কাছে রেজিস্টার করতে হবে যদি ধরুন কোনো গ্রাহকের কাছে আপনার কোনো মেসেজ গেল এবং লিঙ্কে ক্লিক করে কোনো সমস্যায় পড়লেন তিনি যদি অভিযোগ করেন সেক্ষেত্রে কিন্তু সহজেই জানা যাবে যে অ্যাকচুয়াল এই মেসেজটা কার থেকে এসছে বা কোথা থেকে এসছে যাতে করে কোনো প্রতারক এই ব্যবসা না করতে পারে এবং সাধারণ মানুষরা যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্যই কিন্তু এই নিয়ম চালু করা হচ্ছে যেটা কিন্তু নভেম্বর মাসের এক তারিখ থেকে চালু হয়ে যাওয়ার কথা ছিল এবার কিন্তু সেটার সময় এক মাস বাড়ানো হয়েছে দেখুন বলা হয়েছে নভেম্বরের বদলে ডিসেম্বরের এক তারিখ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে মঙ্গলবার জানিয়েছে ভারতের টেলিকম নিয়ামক সংস্থা তো বলা হয়েছে দেখুন একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই যদি স্প্যাম পলিসি সংশোধন না করে তাহলে তিরিশে নভেম্বরের পর থেকে থার্ড পার্টি মেসেজ অনুমোদনের সমস্যায় পড়বে মোবাইল অপারেটাররা তো বুঝতেই পারছেন বর্তমানে মোবাইল যে অপারেটাররা রয়েছে তাদের উপরেও কিন্তু চাপ রয়েছে ট্রায়ের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে এই সমস্ত যে স্প্যাম পলিসি সেগুলোকে কিন্তু সংশোধন করতে হবে এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ট্রায়ের নতুন স্প্যাম পলিসি ওটিপি ও গুরুত্বপূর্ণ মেসেজ প্রদানকারী সংস্থাগুলিকে টেলিকম কোম্পানিতে রেজিস্ট্রেশন করাতে হবে যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যদি আপনি ব্যবসা করতে চান বা যারা ব্যবসা করবেন যারা মোবাইলে অনেক কল করবেন বিভিন্ন গ্রাহকদের নাম্বার নিয়ে সেখানে কল করবেন বা মেসেজ করবেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হবে আর যে সমস্ত টেলিকম অপারেটরগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানিতে কিন্তু রেজিস্টার করাতে হবে এটা বাধ্যতামূলক পাশাপাশি ইউআরএল এবং এপিকে ফাইলের সঙ্গে যে কোনো এস এম এস ব্লক করা হবে অর্থাৎ ধরুন কেউ ব্যবসা করতে চাইছে সে যদি তার মেসেজের মাধ্যমে কোনো রকম কোনো ইউআরএল অর্থাৎ লিঙ্ক পাঠায় কিংবা এপিকে ফাইল বা কোনো সফটওয়্যারের মতো ফাইল পাঠায় সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে ব্লক করে দেওয়া হবে কারণ এর থেকে মালওয়ার ছড়াতে পারে অর্থাৎ মালওয়ার যে ভাইরাস বা সফটওয়্যার রয়েছে এটা কিন্তু ছড়াতে পারে আর যার জন্য গ্রাহকদের ক্ষতি হতে পারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে সেই জন্যই কিন্তু এই সাবধানতা অবলম্বন করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে তো দেখুন সেই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে এমন মেসেজ হামেশাই আসে অনেক ইউজাররা সেই ফাঁদে পা দিয়ে লিংকে ক্লিক করেন সঙ্গে সঙ্গে সর্বশান্ত হয়ে যান টাকা পয়সা থেকে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায় ফোন চলে যায় হ্যাকারদের হাতে বা হ্যাকারদের কবলে তো বুঝতে পারছেন এই সবগুলো থেকে বাঁচার জন্যই কিন্তু ইতিমধ্যে ট্রায়ের তরফ থেকে নতুন নির্দেশিকা চালিয়ে চালু হচ্ছে আর এই নির্দেশিকা যদি কেউ না মানে সেক্ষেত্রে কিন্তু তাদের মেসেজ বা ওটিপি কিন্তু আসবে না তো বুঝতেই পাচ্ছেন ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু ইতিমধ্যে এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে তো বর্তমানে এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ